দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। টিটাগড় পার্ক রোডে অবস্থিত কেলভিন জুট মিলের তাঁত ঘরে শ্রমিকদের কাজে আগে থেকেই কিছুটা বাড়িয়ে দেওয়া হয়েছে। এই অভিযোগে মঙ্গলবার শ্রমিকরা কাজ বন্ধ করলো। শ্রমিকদের বক্তব্য, আগে দুটি মেশিন চালাতে হতো, এখন ছটি মেশিন চালাতে হচ্ছে, প্রাপ্য মাইনে মিলছে না। অভিযোগ, 11টার সময় চালু হওয়া শিফটে মিল কর্তৃপক্ষের তরফ থেকে নোটিশ লাগিয়ে দেওয়া হয় মিল সাসপেনশন ওয়ার্কের অভিযোগ। এরপর জুট মিলের বেশ কিছু শ্রমিক ইউনিয়নের পদাধিকারীদের বাড়িতে হামলা চালায়। বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জুট মিলের এক শ্রমিক এবং ব্যারাকপুর পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের পৌর পিতা রমেশ সাউ তেমনটাই জানান। হচ্ছে কোম্পানি দীর্ঘদিন ধরে বলছিল এই হাসিয়ার লুম আছে, রডার নেই, তাকে আমরা অন্য জায়গায় শিফট করব। এদের যারা যে লুমটা চালায় তাদেরকে আমরা অন্য জায়গা কাজের ব্যবস্থা করে দেবো। এটা নিয়ে অল ইউনিয়ন দীর্ঘদিন ধরে লড়ে আসছিল। কালকে ম্যানেজমেন্ট ইউনিয়ন একটা সিদ্ধান্ত নিল কি ঠিক আছে, এদেরকে যে কোনো জায়গায় কাজ দেওয়া হবে। এদেরকে অন্য সেকশনে কাজ দেওয়া হচ্ছিল, আজকে দিয়ে লাগু হওয়ার কথা ছিল। যেই লাগু করতে গেল কিছু চ্যাংড়া বদমাস যারা এমনিতে কাজ করে না, তারা কী করেছে, বন্ধ করে দিল। বন্ধ করার পর যাকে তাকে ট্রেডিং ফেডিং দিয়ে আরও মিলটাকে বন্ধ করে দিল। বন্ধ করার পর 11টার পরে তারা সব প্রত্যেক ইউনিয়নের বাড়ি বাড়ি গিয়ে ট্রেডিং মার ধর। এই এখন আমি আসলাম আমাদের খালদারে আকাশ সা বলে একটি ছেলে, আরও ছেলে আছে, অনিল রায় আছে, তাদের বাড়িতে গিয়ে এরা মার ধর তালি ফালি ভেঙে দিয়েছে। এখন পিসি পাড়ি নিজেই এসে, পুলিশ নিজেই এসে দেখলো যে না, অ্যাকচুয়াল পুলিশ গাড়িতেও মেরেছে, ভাঙচুর করেছে। তাও আমি এটা বলছি না, মিলে যে কোনো সমস্যা হবে, যা বন্ধ করে তো সমস্যা সলভ হয় না। সে আমিও এক সময় ইউনিয়ন করেছি, কিন্তু আমার বক্তব্য আছে তোমাদের যদি কাজ কোম্পানি না দেয় তবে তো আমরা আছি, কিন্তু এরা মানল না। আমাদের এখানকার এমএলএ রাজচক্রবর্তীর আর আমাদের সোমদার বক্তব্যই আছে, যে কোনো ব্যাপারে বন্ধ দিয়ে সমস্যাটা সলভ হয় না, চলতিতে হবে। যে কোনো ব্যাপার হলে তোমরা এসো বসে আলোচনা করো, এরা কিন্তু বসে আলোচনা, এরা কারো ইশারায় যে কি হয়তো অন্য ম্যানেজমেন্ট, অন্য মিলের মালিক, অন্য মিলের ম্যানেজার এইসব করাচ্ছে, এটা তো প্রকাশে এসে যাবে কারা করাচ্ছে, কিন্তু এটা ঠিক না। একটা সুস্থ মিল, ভালো মিল, আমিও চাই মিলটা চলুক। মিল চললে কি হবে, এই পাড়ার লোকের সবার রুজি রুটি চলবে। বাধ্য হয়ে করে দিল, কোন ডিপার্টমেন্টে এরা কাজ করতে দিল না, লোককে যেতে দিল না। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।